মার হয়েছিল বোম্বে থেকে, আমার মেজদি বোম্বে থাকে, আমার মেজদি আর আমার মা হচ্ছে বোম্বে থেকে মন্ত্র নিয়েছে, দীক্ষা নিয়েছে, তারপরে আমি বৃন্দাবন থেকে বৃন্দাবনে ওনার প্রিয়াকান্ত জি মন্দির, হ্যাঁ 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 ওনার কথা হয়েছিল, হ্যাঁ ওইখানে আমরা পাঠ শুনেছি 7 দিন, এই তো গোশালা উদ্ঘাটন হলো সেবারটাই গিয়েছিলাম। আচ্ছা, তা এবার আমার মা টিকিট হয়ে গেছে বোম্বে থেকে যাবে, আমার মা দিদি ওরা সবাই আমার দিদি, আমার মা এখানেই থাকে, আমরা মনগাঁয় থাকি, তা এবার আমার আমার মা টিকিট হয়ে গেছে ওইখানতে যাওয়া আসার, ওইখানতে বোম্বে আসবে দিদির ওইখানে থাকবে, তারপরে আমি বলছি যে তাহলে যাও, আমার হয়তো আর দীক্ষা নেওয়া হবে না। যাই হোক, আপনি খুব ভাবুক হয়ে যাচ্ছেন, রানী কৃপা করেছেন। হ্যাঁ, আমাদেরও এরকমই অবস্থা হয়ে গেছে যখন আমরা প্রথম দিন ওনাকে স্টেজে দেখেছিলাম, তারপর হচ্ছে এখন ওনাকে যে সাক্ষাৎ দর্শন করতে পেরেছি, ওনার সাথে কথা হোক না হোক, উনি আবার কী করলেন, আমি যখন ওনাকে বললাম যে অযোধ্যাতে আমার স্বামীর সাথে ওনার কথা হয়েছিল, আমার হাতে ফোনটা উনি নিয়ে এরকম দেখলেন, জুম করে দেখলেন, তারপর উনি যে আমাদেরকে এই মানে মানে 5টা মিনিট মানে 2টো মিনিটও উনি আমাদের সামনে মানে দাঁড়িয়ে দেখতে পেরেছি, এটাই আমাদের মানে মানে ভাগ্য, মানে কি বলবো। শোনা এসো, আমার মা শরীর খারাপ করে, খুব শরীর খারাপ, বমি, এত পরিমাণে বমি হয়। এবার আমার কাকার ছেলে বলছে কি জেঠিমা তো একা একা বোম্বে পাঠানো যাবে না, তার মানে আমার মা একা বোম্বে যাবে, ওইখানতে যাবে ওরা। এবার তারপরে টিকিট ক্যান্সেল করে মথুরা হচ্ছে আমি আর মা চলে গেলাম, আর ওরা ওই দিকতে আসলো। তারপরে ওইখানে আমি 1 সপ্তাহ ছিলাম, মা 15 দিন ছিল, মা ওইখান থেকে বোম্বে চলে গেল, আমি বাড়ি চলে এসেছিলাম। আসলে রাধারানী না চাইলে তো কখনো কিছু হবে না, একদম সত্যি, রাধারানী না, ওনার কৃপাতেই ওনার ইচ্ছাতেই মানুষ সত্যি। এখন আজকে দিদিভাই তুমি যে আজকে নবদ্বীপ এসছো, তো নবদ্বীপ এসছো তুমি কোথা থেকে আসছো? আমরা হচ্ছে বনগা থেকে, বনগা থেকে ওইখান থেকে 3 মাইল দূর চটচাল কি আমাদের, তাহলে তোমাদের তো আসতে অনেকটা প্রবলেম হয়েছে রাস্তায়। প্রবলেম হয়নি, 7 দিন ধরে যে এইখান থেকে আমার দিদি মেসেজ করে দিয়েছে যে এরকম গুরুজি যাচ্ছে, তা ওইখান থেকে আসবো 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 করতে করতে রাত্রি ঘুম হয় না যে কি দেখা হবে না দেখা হবে না, তারপরে আমি বলছি না মা চলো আজকে দাঁড়ানো যে মানে কত তপস্যার ফল, বহু জন্মের তপস্যার ফলে এনাদের সামনেই যাওয়া যায় না, তারপর হচ্ছে গিয়ে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলতে পেরেছি, কথা বলা, তারপর ওনার হাত থেকে একটা ফলও পেলাম, এটাই আমাদের জন্য বহু তপস্যার ফল। নবদ্বীপ ধামে ব্রজবাসী কোনো